السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আজকে আমাদের অষ্টম ক্লাস। তো গত ক্লাসে আমাদের সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম ভাগের হরফগুলি নিয়ে আলোচনা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমরা প্রত্যেকটা হরফে একটা করে সিফাত নির্ণয় করতে পারব। তো আজকে ইনশাল্লাহ আজকের আলোচনার মাধ্যমে এই সংখ্যাটা বাড়বে। আর যেহেতু আমাদের সিফাতের কাজের প্রাথমিক একটা ধারণা আমরা অলরেডি পাচ্ছি, তো আমরা এখন থেকে ইনশাল্লাহ তেলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলোকে ফলো করার চেষ্টা করব, যে যেখানে বাতাস আছে। তো সাধারণত বাতাসওয়ালা হরফগুলোতে সমস্যা তেমন একটা হয় না, কাফ তা ব্যতীত। তো এটা তো বিস্তারিত সামনে আসবে। বাতাস ছাড়া যে সমস্ত হরফের উচ্চারণ হওয়ার কথা, ওইখানে দেখা যায় আমাদের অনেক সময় একটু সমস্যা হয়ে যায়। তো আমরা ইনশাল্লাহ এখন থেকেই এইটার খেয়াল যদি শুরু করে দিই, তো যখন দেখা যাবে যে আমাদের এইটার চর্চা শুরু হবে, তখন আমাদের জন্য বিষয়টা কিছুটা হলেও সহজ হবে। তো আমাদের পিছনের সিফতগত যে আলোচনাগুলো আছে, একেবারে সিফতের পরিচয় থেকে নিয়ে হামসের হরফের আগ পর্যন্ত, বলতে গেলে যে সিফতের পিছনের সব পড়া, তো এইটা কে শুনাইতে পারবেন? একজনে যদি একটু শুনাইতেন, তারপরে ইনশাল্লাহ আমরা কয়েকবার হরফটাকে একটু নির্ণয় করার, হরফের সিফত নির্ণয় করার চেষ্টা করব, তারপর আজকের নতুন পড়া শুরু করব। সিফতের পরিচয় থেকে নিয়ে হামসের হরফের আগ পর্যন্ত, মাশাল্লাহ। তাওহিদ ভাই, জি তাওহিদ ভাই শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, সিফাত, সিফাতের সিফাতের পারিভাষিক শব্দ হচ্ছে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা। জি, পারিভাষিক পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ হচ্ছে হরফকে তার মাখরাজের যে মাখরাজটা আদায় করার যে যে মানে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয় সে তাকেই সিফাত বলে। বা যেমন কোনো হরফকে মোটা করে পড়া, পাতলা করে পড়া, কোনো হরফের শ্বাস বন্ধ রাখে, আবার শ্বাস চালু রেখে উচ্চারণ করায়। আর সিফাত প্রথমত সিফাত দুই প্রকার, সিফাতে লাজেমা হরি মত, সিফাতে লাজেমা, সিফাতে আর, সিফাতে আর লাজেমা সিফাত। জি, বের হয়ে গেছে ওস্তাদ। আচ্ছা, হ্যাঁ, তহিদ ভাই বোধহয় লাইন ডিসকানেক্ট হয়ে। আচ্ছা, মেহেদি ভাই আপনি এইখান থেকে পরে শুরু করেন। যে সিফাত প্রথমত দুই প্রকার, সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমা সিফাতে আরিদ। সিফাতে লাজিমাটা হচ্ছে আবশ্যকই,
এখানে সিফাত থাকবেই, সিফাতের লাজিমাত যদি ঠিকমতো আদায় না করা হয় সেক্ষেত্রে হরফটা পূর্ণভাবে উচ্চারিত হয় না, এমন কিছু পরিবর্তিত হয়ে যেতে পারে। সিফাতের লাজিমার আরিদর ক্ষেত্রে যদি সিফাত ঠিকমতো আদায় না করা হয় তাহলে হরফটা হয়তো উচ্চারিত হয় কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়। সিফাতের লাজিমা আবার দুই ধরনের, সিফাতে লাজিমা মুতাদাদ্দা এবং সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5/11, হামসুন, জাহরুন, সিদ্দাতুন, রিখাতুন, বাইনাহুমা তাবাসসুত, ইসতিআলাউন, ইসতিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইফলাকুন, ইসওয়াতুন। এদের মধ্যে যে কোনো হরফের মধ্যে প্রত্যেকটা ভাগ থেকে একটা করে সিফাত থাকবে, যেমন হামসুন এবং জাহরুনের মধ্যে কিছু থাকবে শুধুমাত্র হামসুন এবং কিছু থাকবে শুধুমাত্র জাহরুন, কিন্তু হামসুন এবং জাহরুন কোন একটা হরফের মধ্যে দুইটা থাকবে, দুইটার মধ্যে এই দুইটা একই হরফের মধ্যে এই দুইটা থাকবে, হয় যে কোনো একটা থাকবে। জি, প্রত্যেকটা ভাগের থেকে একটা সিফাত থাকবে, এটা নির্ধারিত, এই সংখ্যাটা বাড়বে না। আচ্ছা, এইভাবে যদি আমরা প্রত্যেক ভাগের থেকে একটা সিফাত পাই তো তাহলে প্রত্যেকটা হরফে সিফাতে লাজিমা মুতাদাদার সংখ্যা কয়টা হবে? পাঁচটা হবে। পাঁচটা হবে, তো এই পাঁচটার থেকে বেশি বা কম হওয়ার কি সম্ভাবনা আছে? পাঁচটা থেকে বেশি হবে সেক্ষেত্রে সিফাতে আরিদটা যুক্ত হবে। হ্যাঁ, আরিদা সর্বোচ্চ সাতটা পর্যন্ত হতে পারে। হ্যাঁ, আর সিফাতে লাজিমা পাঁচটার বেশিও হবে না কম হবে না। জি, আচ্ছা, জি, মাশাআল্লাহ মেহেদি ভাই। আচ্ছা মেহেদি ভাই, এখন তাহলে আপনি হামসের কি হরফ, জাহারের কি হরফ এইটা একটু শোনা। হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সাদ সিন কাফ তা। এছাড়া বাকি যে 18টা আছে, জি 18টা আছে, সেগুলো হলো জাহর। জি, জাহর। আচ্ছা আচ্ছা মেহেদি ভাই, আরবি হরফ মোট কয়টা? আরবি হরফ 29টি। সেক্ষেত্রে এখানের মধ্যে আলিফটাকে আমরা আলিফ আর হামজাটা একই হবে। আলিফ, মূলত আলিফটাকে আমরা বাদ রাখবো। জি ওস্তাদ, একই বলতে আলিফ আমরা লেখার ক্ষেত্রে যখন দেখি যে লম্বা করে লেখা, আমরা বলি লম্বা হামজা, আসলে ওইটা ওইটা আসলে আলিফ না, ওইটা মূলতই হামজা। আলিফ হরকত গ্রহণ করতে পারে না, আলিফ হরকত গ্রহণ করতে পারে না, তো যেহেতু আলিফ হরকত গ্রহণ করতে পারে না আর এইটা যেহেতু উচ্চারণ সংক্রান্ত, এই জন্য আলিফটাকে আপাতত সংখ্যার থেকে বাদ রাখা হয়েছে। আচ্ছা জি, ঠিক আছে, জাজাকাল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো আমাদের যেহেতু হামসের হরফ জানা হয়েছে এবং গত ক্লাসেই আমরা অনেকেই সিফত নির্ণয় করে দেখাইছি, তা আমরা একটা করে সিফত বের করতে পারি। আজকে তাহলে আমরা একটু সামনের দিকে যাই, তখন দেখা যাবে যে আমরা দুইটা সিফত নির্ণয় করতে পারবো, পিছনেরটাও হয়ে যাবে সামনেরটাও হয়ে যাবে একসাথে। আমাদের সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম ভাগটা ছিল হামস এবং জাহার, তো এদের হরফ সম্পর্কে আমরা জানলাম আর প্রাথমিক কাজের সম্পর্কেও একটু ধারণা পেলাম। দ্বিতীয় ভাগে সিফত হলো তিনটা, সিদ্দা, রিখোয়া এবং তাওয়াসুত। সিদ্দা, রিখোয়া এবং তাওয়াসুত। তো সিদ্দার হরফ হলো 8টি, সিদ্দার হরফ 8টি, আর এই 8টা হরফ মনে রাখা আমাদের জন্য অনেকটা সহজ, কারণ এই 8টার মাঝে কলকলার 5টা হরফ আছে। কলকলার যে 5টি হরফ কফ, ত, বা, জিম, দাল, এই 5টা আছে, এর সাথে হামজা, কাফ, তা। হামজা, কাফ, তা, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা, এর সাথে হামজা, কাফ, তা, হামজা, কাফ, তা, শুধুমাত্র হামজা, কাফ, তা, এটা একটু বিশেষভাবে মনে রাখলে হবে, আর বাকি কলকলার হরফ তো আমাদের সবারই মুখস্থ আছে। সিদ্দার হরফ 8টি, কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা, আমরা এইটা এখনই মুখস্থ করে নেব ইনশাল্লাহ। সিদ্দার হরফ 8টি, কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা, আর এইটাকে একসাথে বলা যায় আজিদু কত্তিম বাকাত, আজিদু কত্তিম বাকাত, এইখানে এই 8টা হরফ পাওয়া যায়। তো এইটা যদি আমি মুখস্থ করতে পারি ভালো, আর না করলে সমস্যা নেই।
আমাদের কফ তা বা জিমদাল হামজা কাফতা এই আট পাওয়া গেলে হইল। দ্বিতীয়ত হলো তাওয়াসুত। তো এখানে কথাটাকে একটু সামান্য সংজ্ঞায়িত করা হয়েছে, সিদ্ধা ও রিখোয়া এর মাঝামাঝি আরেকটি সিফাত আছে যাকে তাওয়াসুত বলে। তো আমরা অলরেডি এর সম্পর্কে জানি। তাওয়াসুতের হরফ হলো পাঁচটি, লাম নুন আইন মিম র, লাম নুন আইন মিম র, এটাকে একসাথে মনে রাখা যায়। আর এটা যেহেতু ছোট মনে রাখাও সহজ, লিন উমার, লিন উমার, লিন উমার। তো এখানে ধারাবাহিকভাবে এই পাঁচটা হরফ আছে, লাম নুন আইন মিম র, লাম নুন আইন মিম র, লিন উমার। তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র একসাথে বলা যাইতে পারে লিন উমার। তো সিদ্দার হলো আটটি, তাওয়াসুতের হলো পাঁচটি, আট পাঁচ ১৩, আর বাকি রইল ১৫। তো এখন আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ১৫টা হরফ হলো রিখোয়া। রিখোয়া যে সিফত আছে ওই সিফতের হরফ হলো ১৫টি। তো এই সিদ্দার আটটি, তাওয়াসুতের পাঁচটি, এইটা আমাদের মুখস্থ হয়ে গেলে ওইটা আমরা অটোমেটিকলি বের করতে পারবো, মুখস্থ না থাকলেও বের করতে পারবো। যেহেতু বের করতে পারবো এটা আমাদের আলাদা হয় মুখস্থ করার প্রয়োজন নেই। তো আমাদের মোট কথা হইল এতটুক, সিদ্দার হরফ আটটি, কফ ত বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, সিদ্দা এবং তাওয়াসুতের ১৩ হরফ ব্যতীত বাকি ১৫ হরফ রিখওয়ার, বাকি ১৫ হরফ রিখওয়ার। তো ইনশাল্লাহ আমরা এতটুক যদি মুখস্থ করে নিতে পারি তাহলে আমরা প্রত্যেকটা হরফের দুইটা করে সিফাত বের করতে পারবো। তো আমরা এখন ইনশাল্লাহ এটা মুখস্থ করা শুরু করে দিই আর একে একে শুনাইতে থাকি সবাই, যত দ্রুত শোনানো সম্ভব, এগুলা যতটা দ্রুত শোনানো সম্ভব ততটা দ্রুত শোনানোর চেষ্টা করব। সিদ্দার হরফ আটটি, কফ ত বা জিম দাল হামজা কাফটা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, বাকি ১৫ হরফ রিখওয়ার, ব্যাস এতটুকু বললেই হবে। জি শুরু করে দিই আমরা ইনশাল্লাহ, একে একে বলতে থাকি আর মুখস্থ করতে থাকি। জি তাওহিদ ভাই। জি উস্তাদ, সিদ্দার হরফ হচ্ছে আটটি, অফ ত বা জিম দাল হামজা কাফ তা, আর তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র। সিদ্দা এবং তাওয়াসুতের এই ১৩টা হরফ বাদে বাকি ১৫টি হরফ হচ্ছে রিখওয়ার হরফ। রিখওয়ার হরফ, জি মাশাআল্লাহ। হ্যাঁ আর একজন, হ্যাঁ মারুফ ভাই, মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সিদ্দার হরফ আটটি, কফতা বা জিম দাল হামজা কাফতা, আর তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, এই ১৩টির বাদে যে ১৫টি সেটা হলো রিখওয়ার হরফ। রিখওয়ার, জি মাশাআল্লাহ। হ্যাঁ মারুফ ভাই, হ্যাঁ আবার সবাই শুনবে ইনশাআল্লাহ। হয় কি মনে করেন সবার এক তো হইল একজন একজন কইরা শুনাইলে আমার জন্য কিছুটা সহজ হয় যে আমার জবানে বিষয়টা হালকা হয়ে গেল, আর একটা হলো বাকি সাথী ভাইয়েরাও শুনলো, আর একটা সবচেয়েতে বড় যেটা আমার মনে হয় যে আমি নীরব থেকে আমি পড়াটা আদায় করে নিলাম কিন্তু কণ্ঠের সাথে পরিচিত হইলাম না, এই একটা দূরত্ব থেকে যায়। তো আমাদের এই দূরত্বটা একটু কমে আর কি, আমাদের পারস্পরিক এই দূরত্বটা একটু কমে যায়, আমরা আর একটু আওয়াজের মাধ্যমে একটু কাছাকাছি চলে আসি। জি রুবেল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, সিদ্দার হরফ আটটি, কফ ত বা জিম দাল হামজা কাফ তা, তাওয়াসুতের হরফ আছে পাঁচটি, লাম নুন আইন মিম র, বাকি ১৫টি হরফ আছে রিখওয়া। জি মাশাআল্লাহ। হ্যাঁ দ্রুত হয়ে গেছে, যতটা দ্রুত করা যায় চেষ্টা করবে, একেবারে যাতে করে এক নিঃশ্বাস হয়ে যায়। সিদ্দার হরফ আটটি, কফ ত বা জিম দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, বাকি ১৫ হরফ রিখওয়ার। ব্যাস এতটুকু কথা যদি আমার মনে থাকে আমি এই দ্বিতীয় ভাগের সিফত অনায়াসে নির্ণয় করতে পারবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ মেহেদি ভাই।
সিদ্ধার হরফ আটটি, অফত বা জিম দল হামজা কাফতা। তাওয়াসুতের হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র। এছাড়া বাকি ১৫টি রিখওয়ার হরফ। জি, বাকি ১৫টা হরফ রিখওয়ার। জি, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা মুখস্থ করতে থাকি ইনশাল্লাহ যতটা দ্রুত করা সম্ভব হয়। সিদ্ধর হরফ আটটি, কফতা বা জিন্দাল হামজা কাফতা, তাওয়াসুতের হরফ পাঁচটি, লামনুন আইন মিম র, সিদ্ধা তাওয়াসুতের ১৩ হরফ ব্যতীত বাকি ১৫ হরফ হলো রিখওয়ার। তো এখানে এই রিখওয়া এই যে সিফতটা আছে, আমরা তো মুখস্থ করার সময় রিখওয়াতুন এভাবে পড়ছি, এখানে রাখাওয়াও বলা যায়, সমস্যা নেই। রাখাওয়া র বলা যায়, রিখওয়া এটা একটু আমার কাছে মনে হয় এটা একটু জবানের জন্য তুলনামূলকভাবে সহজ। শুনানোর ভাই সাথী ভাই তো পাওয়া যাইতেছে না, মাত্র তিনজন ঘুরে ফিরে তিন চারজন শুনাইলেন। হ্যাঁ, আরিফ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিদ্ধার হরফ আটটি, কফ তা বা জিম দাল হামজা কাফতা, তাওসিদ হরফ পাঁচটি, লাম নুন আইন মিম র, এই ১৩টি হরফ ছাড়া বাকি ১৫টি হরফ সিদ্ধার রিখওয়ার তাও রিখওয়ার রিখওয়ার। জি জি, কারণ আমরা সিদ্ধার হরফ তো অলরেডি পেয়ে গেলাম। জি জি জি, মাশাআল্লাহ ভাই, ঠিক আছে, আমরা এইভাবে দেখতে থাকি ইনশাআল্লাহ, এইভাবে একটু মুখস্থটা চালু করতে থাকি। তো এর সাথে আমরা আরেকটা কাজ করি, কাজটা হলো যে এইটা আমাদের সামনেই থাক, তো এতটুকু যদি আমাদের হয়ে যায় তাহলে কিন্তু আমরা দুইটা করে সিফাত বের করতে পারব, প্রথম ভাগের থেকে একটা, দ্বিতীয় ভাগের থেকে একটা। তো সিফাত নির্ণয় করার জন্য হরফের সিফাতটা এক তো হলো যে সিফাত নির্ণয় করার প্রয়োজনটা আমার কি, সিফাত নির্ণয় করার প্রয়োজনটা হইলো এই যে আমি যদি সিফাতটা নির্ণয় করতে পারি তাহলেই তো আমি বুঝতে পারবো যে আমার এইখানে করণীয়, আর এইটা আমার যত দ্রুত হবে আমার এই নির্ণয়টাও তত কাজটাকে এই বোঝাটাও আমার জন্য তত দ্রুত আমি বুঝতে পারবো, ওইভাবে কাজও করতে পারবো। আর যদি সিফাত নির্ণয় করায় আমার অনেক লেট হয়, দেরি হয়ে যায়, একটু দুর্বলতা থাকে, তো এই ক্ষেত্রে কাজ জানার থাকলেও আমার কাজের আদায়টা দ্রুত গতিত হবে না, ধীরগতির হয়ে যাবে। তো সিফাতের নির্ণয়টা খুব দ্রুত করা এইটা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে। তো একটা হরফ যখন আমাদের সামনে আসবে আমরা দেখব যে এই হরফটা কোথায় আমরা পড়লাম। মনে করেন প্রথম ভাগের থেকে তো দুইটা সিফত প্রথম ভাগে, হামস এবং জাহার, তা আমরা কিন্তু জাহারের হরফগুলি মুখস্থ করিনি, আমরা শুধুমাত্র হামসের হরফগুলি মুখস্থ করছি। তো আমরা হরফটাকে দেখব যে হামসের মাঝে পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় তাহলে তো হামস, আর যদি পাওয়া না যায় তাহলে একেবারে নিঃসন্দেহে জাহার। প্রথম সিফত পেয়ে গেলাম, দ্বিতীয় সিফত নির্ণয়ের জন্য আমি প্রথমে খোঁজ করব যে এটা সিদ্ধার আট হরফের ভিতরে আছে কিনা, যদি পাওয়া যায় তাহলে সিদ্ধা, যদি সিদ্ধার মাঝে পাওয়া না যায় আমি দেখব এটা তাওয়াসুতের ভিতরে আছে কিনা, যদি থাকে তাহলে তো তাওয়াসুত, যদি দেখা যায় যে তাওয়াসুতেও পাওয়া যায়নি, সিদ্ধাতেও পাওয়া যায়নি, তাওয়াসুতেও পাওয়া যায়নি, তাহলে নিঃসন্দেহে এই সিফতটা হবে রিখওয়া। তো এইভাবে আমরা আপাতত দুইটা সিফত নির্ণয় করতে পারব। তো এখন যদি হরফ জিজ্ঞাসা করা হয় তাহলে দুইটা করে সিফত নির্ণয় করে শুনাইতে পারবেন কি একে? তো আমরা একে একে আসি, তো আমরা এইভাবে একটু করতে থাকি, বাকিরা আমরা এই মুখস্থটা একটু দ্রুত করার চেষ্টা করি যাতে এই মুখস্থটা একটু ভালো মতো হয়ে যায়। আর যিনি আসবেন উনি তো অডিও চালু রেখেই উত্তর দিবেন, আমরাও
নিজের অবস্থানে থেকে ওই উত্তরটা দেওয়ার চেষ্টা করব, দেখব ঠিক হয় কিনা, এটা দ্রুত গতিতে করার চেষ্টা করব। জি, হরব জিজ্ঞাসা করলে এখন দুইটা সিফত বের করে দেখাইতে পারবেন, প্রথম ভাগের থেকে একটা, দ্বিতীয় ভাগের থেকে একটা, কে পারবেন? জি মাশাল্লাহ, তাওহিদ ভাই আসছেন, রুবেল ভাই আসছেন, হ্যাঁ বাকিরাও ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে দেখি, দেখে দেখে চলে আসবো। জি তাওহিদ ভাই দিয়ে শুরু করি। জি উস্তাদ। হ্যাঁ তাওহিদ ভাই, আপনি প্রথমে বলবেন সদ এর দুইটা সিফাত। সদ সদ উস্তাদ, হামস হামস রিখওয়া, হামস রিখওয়া, জি মাশাল্লাহ, হামসের ভিতরে সদ আছে, দ্বিতীয় ভাগ্যে সিদ্ধাতেও নেই তাওয়াসিতেও নেই, সুতরাং হামস লিখা, জি মাশাল্লাহ। আচ্ছা লাম, লাম হচ্ছে জাহার তাওয়াসুত, জাহার তাওয়াসুত। আচ্ছা যেহেতু হামসের ভিতরে নেই সুতরাং জাহার, আর তাওয়াসুতের ভিতরে থাকার কারণে তাওয়াসুত। আচ্ছা জি মাশাল্লাহ। দাল, আইন, আইন হচ্ছে হামস আর জাহার সিদ্ধা, জাহার, আচ্ছা জাহার ঠিক আছে, এই সিদ্ধার হরফের ভিতরে কি আইন আছে কিনা একটু দেখতে হবে। ওনার নাম তাতে রিখওয়া অস্তো বাজিম, একটা রয়ে গেল না, হামসের ভিতরে না থাকার কারণে জাহার, সিদ্ধার ভিতরে নাই, কিন্তু তাওয়াসুতের ভিতরে কি আইনে আছে? তাওয়াসুত, জি মাশাল্লাহ, জাহার এবং তাওয়াস। আচ্ছা এরপর গয়ন, গয়ন হচ্ছে হামস আর রিখওয়া। আচ্ছা আরেকটু খেয়াল করে দেখতে হবে কিন্তু, জি উস্তাদ, হামসের হরফের ভিতরে গয়ন আছে কিনা একটু দেখে। জাহার এবং রিখওয়া, হ্যাঁ কারণ গয়ন এখানে একটা সিফত নির্ণয়ে একটা সহজ কৌশল হয়েছে, সাধারণত যে সমস্ত সিফতের হরফ আমরা পড়িনি ওই সমস্ত সিফত কিন্তু বেশি পাওয়া যায় হরফের মাঝে, কারণ দেখেন হামসের হরফ হইল 10টা, জাহারের হরফ হইল 18টা, সুতরাং হামসের থেকে জাহার সিফতটা বেশি পাওয়া যাবে হরফের ভিতর। ওইখানে দ্বিতীয়টার ভিতর সিদ্ধা এবং তাওয়াসুদ দুইটা মিলে এ হয়েছে 13টা, আর রিখওয়ার একারি হইল 15টা, সুতরাং ওই দুইটার তুলনায় রিখওয়ার সিফতটা বেশি পাওয়া যাবে। তো একটা হরফ যখন জিজ্ঞাসা করা হবে তখন আমরা খেয়াল করব যে এইটা পড়ছি কোথায়, দেখা যাবে যে এইটা পড়ছি কম জায়গায়, পড়ি নেই বেশি জায়গায়, এইটা সামনে গেলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এইভাবে ছোট ছোট কিছু নিয়ম আছে, এদিকে খেয়াল করলে সিফত নির্ণয় করাটা আমাদের জন্য আরো সহজ হবে ইনশাল্লাহ। যেতে হইবে আপনার শেষ প্রশ্ন, আপনি এবার বলবেন বদ, দদ হচ্ছে জাহার আর হচ্ছে সিদ্ধা, একটু খোঁজ করে বলতে হবে প্রয়োজনে, প্রাথমিক অবস্থায় সময় একটু বেশি লাগবে সমস্যা নেই, কিন্তু নিশ্চিত হয়ে উত্তর দিতে হবে। জাহার এবং
রিখোয়া রিখোয়া হ্যাঁ সিদ্ধের ভিতরে আছে এটা না স্যার কফ তো বা জিম দাল না হ্যাঁ সিদ্ধের ভিতরে নাই নাই তাওসিদের ভিতরে নাই তাওসিদের নাই তাওসিদেও নাই যেহেতু সিদ্ধ এবং তাওসিদে নাই সুতরাং এটা হবে রিখোয়া একেবারে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা হবে রিখোয়া সিফাত জি ঠিক আছে মাশাআল্লাহ জহিদ ভাই আর একটু ধীরগতি হইলে সমস্যা নেই প্রাথমিকই কিন্তু নিশ্চিত থাকতে হবে যে আমি উত্তর দিতেছি এটাই ঠিক আচ্ছা এরপর রুবেল ভাই জি স্যার আচ্ছা রুবেল ভাই আপনি প্রথমে বলবেন হামজার কি হামজার হামজা হচ্ছে জাহার তাওয়াসুল জাহার চিত্ত জাহার শীত জাহার জি জি মাশাআল্লাহ কারণ এইটা হাম কোন জায়গায় পড়িনি পড়ছি কোন জায়গা এই দুই ভাগের কোন জায়গায় কিন্তু আসে নাই হামসের ভিতরেও আসে নাই সিদ্ধের ভিতরেও আসে নাই তাওয়াসুতেও আসে নাই সুতরাং এই দুইটা এইটার সিফাত এমন দুইটা হবে যেটার হরফ আমাদের পড়া হয়নি সুতরাং জাহার এবং হামজা ও না আমি ভুল হয়ে গেছে জি জি মাঝে পড়ছি সিদ্ধের মাঝে পড়ছি জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ হামজা পেলাম আমরা এইটা ইয়া ইয়া হচ্ছে জাহার রিখওয়া হ্যাঁ জাহার রিখওয়া জি এইটা আমরা কোন জায়গায় আপাতত করিনি আচ্ছা এরপর মিম মিম হচ্ছে জাহার তাওয়াসুল জাহার তাওয়াসুল হ্যাঁ প্রথমে হামসের মাঝে পড়িনি দ্বিতীয়তে তাওয়াসুতের মাঝে আমরা মিম পড়ছি তা তা হচ্ছে হামস হামস শিদ্দা আচ্ছা বা ইস্তাদ বা জাহার রিখওয়া না জাহার সিদ্ধা জাহার সিদ্ধা জি জাহার সিদ্ধা কারণ সিদ্ধের মাঝে আছে এটা এরপর ওয়াও 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 হচ্ছে জাহার রিহওয়া জাহার রিখওয়া এটা করা হয়নি কফ 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 হচ্ছে কফ জাহার সিদ্ধা জাহার এবং সিদ্ধা আচ্ছা এরপর ফা হামস হামস রিহওয়া হামস এবং রিহওয়া আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ এবার মেহেদি ভাই আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমি আব্দুল হামিদ বলছিলাম নেট প্রবলেমের কারণে প্রথম থেকে একটু পাই নাই ক্লাসটা আর কি নেটের কারণে ঢুকতে পারি নাই তো এখন বুঝতেছি না কি পড়াচ্ছেন আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আব্দুল হামিদ ভাই আমরা গত ক্লাসে পড়াটা তো মনে হয় হইছিল জি জি হামস আর জাহার প্রথম ভাগের হরফ পড়ছিলাম জি আজকে আমরা দ্বিতীয় ভাগের হরফ গুলো পড়ছি সিদ্ধার হরফ আটটি এখানে দেওয়া আছে সিদ্ধার হরফ আটটি কফ ত বা জিম দাল হামজা কাফ তা আর তাওয়াসুতের হরফ হলো পাঁচটি লাম নুন আইন মিম র লাম নুন আইন মিম র এই হলো সিদ্ধার হরফ দাগ করতেছি না কেন এই যে সিদ্ধার হরফ এই যে তাওয়াসুতের হরফ সিদ্ধার হরফ আটটি তাওয়াসুতের হরফ পাঁচটি এই পাঁচটা হরফ ব্যতীত বাকি হরফ হলো রিখওয়ার তো যেহেতু আমরা দ্বিতীয় ভাগের হরফ করে ফেলছি এখন আমরা দ্বিতীয় ভাগের সিফতটাও নির্ণয় করতেছি
গত ক্লাসে তো প্রত্যেকটা হরফে একটা করে সিফত নির্ণয় করতেছিলাম, তো আজকে আমরা প্রত্যেকটা হরফে দুইটা করে সিফত নির্ণয় করতেছি। জি আব্দুল হারিম ভাই, বিষয়টা ক্লিয়ার হইল কিনা? জি হুজুর। আচ্ছা, আপনি এই সিফত হরফটা কি মুখস্থ করে নেন? জি, ওই যে পাঁচ, ওই আপনার সিদ্দা আর রিখওয়া, সিদ্দা এবং তাওসুতের হরফ হলো আটটা আর পাঁচটা তেরোটা, আর বাকি পনেরোটা হরফ হলো রিখওয়ার। আচ্ছা আচ্ছা, এটা মুখস্থ করে নেন, তখন ইনশাআল্লাহ নির্ণয় করতে পারবেন। আচ্ছা মেহেদি ভাই, তাহলে এবার একটু নির্ণয় করে শোনাবে। জি স্যার। আচ্ছা মেহেদি ভাইয়ের প্রথম প্রশ্ন, জাল জাল জাহার এবং রিখওয়া। রিখওয়া, আচ্ছা জাহার যেহেতু হামসের ভিতরে নেই জাহার, দ্বিতীয়টা রিখওয়া কেন হইল? কারণ সেটা সিদ্দা এবং তাওয়াসুতের মধ্যে নেই, তাওয়াসুতের ভিতরে নেই যেহেতু, এই জন্য রিখওয়া। আচ্ছা মাশাল্লাহ। এবার ডাল, জাহার এবং সিদ্দা। সিদ্দা, জি মাশাল্লাহ। আচ্ছা এরপর র, জাহার এবং রিখওয়া। আচ্ছা সিদ্দার ভিতরে কি র? আচ্ছা জি মাশাল্লাহ। এরপর যা, জাহার এবং রিখওয়া। রিখওয়া, জি মাশাল্লাহ। আচ্ছা এই সিফতের একটা বিষয় আমরা এখান থেকেই দেখতে পারি, বাতাস বন্ধ বা বের হওয়া, এখানে দেখেন জায়ের উচ্চারণ করতে গেলে এটা আমরা বুঝবো কিভাবে যে বাতাস বের হয় না বন্ধ থাকে? একেবারে ঠোঁটের কাছাকাছি নিয়ে হাতের উল্টা পিঠ, ঠোঁটের কাছাকাছি মনে করেন 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে যদি হাতের উল্টা পিঠ রেখে আমরা উচ্চারণ করি, তাহলে যদি দেখা যায় যে হাতে বাতাস স্পর্শ করে, তাহলে বুঝতে হবে যে আমার এখানে বাতাস বের হইতেছে উচ্চারণের সময়, আর যদি স্পর্শ না করে তাহলে বুঝতে হবে যে বের হইতেছে না। তো দেখেন জায়ের উচ্চারণ যদি আমরা এইভাবে করি তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু বাতাস বের হয়ে যায়, ঝা ঝি ঝু এইভাবে করলে বাতাস বের হয়ে যায়। তো আরবি এই যা উচ্চারণ করতে চাইলে বাতাস বন্ধ রেখে উচ্চারণ করতে হবে, অন্যথায় এই হরফের উচ্চারণটা অপূর্ণাঙ্গ হবে। তো যেহেতু আমরা জাহার সিফত সম্পর্কে জানি, একটু কাজের ধারণাও আছে, আমরা এগুলো এইভাবে আস্তে আস্তে খেয়াল করবো ইনশাল্লাহ। আচ্ছা মেহেদি ভাই, আপনার পরের প্রশ্ন, ত, জাহার এবং সিদ্দা। হ্যাঁ জাহার সিদ্দা, জি। র, জাহার এবং রিখওয়া। জাহার এবং রিখওয়া, এবার মিম, জাহার এবং তাওয়াসুত। তাওয়াসুত, আচ্ছা মাশাল্লাহ। খ, হামস এবং রিখ। হামস এবং রিখ, আচ্ছা জি ঠিক আছে মাশাল্লাহ। ওস্তাদ আমাদের তো হামস ছিল, হামস আর জাহার ছিল বাতাসের উপর, আর আমাদের তাওয়াসুত সিদ্দা রিখওয়া, এই তিনটা কিসের উপর আমরা নির্ভর করবে? আচ্ছা জি মাশাল্লাহ। হ্যাঁ এটা বলতে চাচ্ছিলাম কিন্তু মনে ছিল না। হ্যাঁ মাশাল্লাহ, স্মরণ করাই দেওয়ার জন্য শুকরিয়া।
তো দ্বিতীয় ভাগের কাজটা হলো, এই কাজটা হলো মূলত আওয়াজের উপর, এই কাজটা হলো আওয়াজের উপর। দ্বিতীয় ভাগের যে সিফতগুলি আছে এই ক্ষেত্রে আমাদেরকে নির্দেশনা দিবে যে আমরা আওয়াজটা কিভাবে করব। তো সিদ্দার আওয়াজটা হয় শক্ত, অর্থাৎ এই আওয়াজটা যখন মাখরাজে যায় বা এই হরফে যখন যজম থাকে, বিশেষ করে অন্য ক্ষেত্রেও আছে, তো কিন্তু যখন আমরা পড়ব তখন আমাদের কাছে আসবে ওইটা, যে সিদ্দার হরফগুলা যজম দিয়ে যখন পড়তে হয় ওই সময় মাখরাজে আওয়াজটা আটকায়। যেমন মনে করেন হামজাকে যদি যজম দিয়ে পড়ি, যেমন মা কুল মা কুল, এইভাবে মাখরাজে আওয়াজটা আটকে যায়। তারপর জিম, এখানে কলকলা, কলকলার কারণে দেখা যায় আওয়াজটা আটকায়, আটকানোর পরে আবার হয়। যেমন আজ আদ আক, আওয়াজটা যখন আমরা মাখরাজে যাই তখন আওয়াজটা পরিপূর্ণভাবে আটকে যায়। রিখওয়ার কাজটা হলো আওয়াজটাকে মাখরাজে চালু রাখা, যখন যজম থাকে ওই সময়টা আওয়াজটাকে মাখরাজে চালু রাখতে হবে। যেমন ধরেন রিখওয়ার একটা হরফ ফা, ফা তো হলো সহজ, যেমন এফ ইফ উফ, এই যে মাখরাজে যখন যাইতেছি এফ, আওয়াজটা কিন্তু সুন্দর মতো চালু থাকে, আওয়াজটার মাখরাজে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় না। তারপর দেখেন আস 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 আজ, এই যে চালু থাকে, এই মাখরাজের ধারাটা, এই আওয়াজের ধারাটা একটুক্ষণ চালু রাখা, এইটা হলো রিখওয়ার কাজ। আর তাওয়াসুদ হলো এই দুইটার মাঝামাঝি, বন্ধও করে দেওয়া যাবে না, চালু রাখতে হবে, বন্ধ করে দেওয়া যাবে না, এটাকে আওয়াজটাকে চালু রাখতে হবে। আর এইখানে আর একটা বিষয় কাজ করে, ওইটা হলো যে সিদ্দার হরফগুলো উচ্চারণের সময় মাখরাজে একটু জোরে চাপ দিতে হয়, মাখরাজের ব্যবহারটা একটু শক্তিশালীভাবে হয়, জোরালোভাবে হয়। আর তাওয়াসুদের ক্ষেত্রে মধ্যম হয়, রিখওয়ারটা নরম হয়। তো এই জন্য সিদ্দার উচ্চারণও শক্ত, তাওয়াসুতের উচ্চারণ হলো মধ্যম, রিখওয়ার উচ্চারণ হলো নরম। তো এইখানে দেখা যায় আমাদের অনেকটা ভুল হয়ে যায়, বিশেষ করে যদি ভুলের একটা উদাহরণ দেখাই, গয়নের উচ্চারণটা দেখে, গয়নে যখন আমরা যজম দিয়ে পড়ি আমরা কিন্তু অনেক সময় কলকলা করে ফেলি, যেমন মাগ, এইভাবে গয়রিল মাগ দুবি মাগ দুবি, এই মাগ আওয়াজটা কিন্তু মাখরাজে আটকে যায়, মাগ আটকানো যাবে না, আওয়াজটাকে মাখরাজে চালু রাখতে হবে, আওয়াজের গুঞ্জনটা থাকবে, আওয়াজের আওয়াজটা একেবারে মাখরাজে যাওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে না, বলা যেতে পারে যে এই মাখরাজটা এই আওয়াজটাকে আটকাবে না, আওয়াজটাকে বের হওয়ার থেকে আটকাবে না, আওয়াজের ধারাবাহিকতাটা একটু সময় থাকবে, তারপর আওয়াজটা বন্ধ করতে হবে, নিজ ইচ্ছায় আওয়াজটাকে বন্ধ করতে হবে। এখন যদি আমি এইভাবে বলি গয়রিল মাগ দুবি মাগ, এই যে আওয়াজটাকে আটকাই দিলাম মাগ দুবি, এটা আমার ভুল হয়ে যাবে। তো এইভাবে অন্যান্য হরফগুলোর ক্ষেত্রেও এই হলো এইখানে কাজ। সিদ্দার ক্ষেত্রে আওয়াজ বন্ধ থাকে, তাওয়াসুতে মধ্যম কাজ করে, আর রিখওয়ার ক্ষেত্রে একেবারে নরমভাবে আওয়াজ চালু থাকে। আচ্ছা জি মাশাআল্লাহ মেহেদি ভাই, আরিফ ভাইও বোধ হয় একটু নির্ণয় করে দেখাইতে চাচ্ছিলেন। জি ওস্তাদ, আমার এখন এই মাত্র কাস্টমার আসছে, তো একটু পরে শুনাই আমি। আচ্ছা ফ্রি হইলে তাহলে কি করবেন? জি চলো ওস্তাদ, দুঃখিত ভাই। জি জি, আর কে করবেন? আমাদের এখন সিফাতের সংখ্যা তো কম আছে, মাত্র দুইটা, তো এই জন্য আমাদের জন্য তো একটু সহজ। তো এখন যদি আমরা এই অভ্যাসটাকে একটু ভালো করে নিতে পারি, তো বেশি হইলেও দেখা যাবে যে আমাদের জন্য কষ্টকর একটু কম হবে। তো এখনই যদি আমাদের কাছে এটা কষ্টকর হয়ে যায়, তো সামনে গিয়ে তো আরো বেশি কষ্টকর মনে হবে। তো একটু খেয়াল করে দেখলেই ইনশাল্লাহ বিষয়টা সহজ, একটা লুকোচুরি খেলার মতো আর কি, যে হরফের সিফতটা হরফ সামনে আসে
হরফের সিফতটা লুকেই থাকে আমাদের বের করতে হয়। আব্দুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ ভাই আপনি প্রথমে শুনবেন। আচ্ছা লিখে দিই প্রথমে গুল হা হাই হাওয়াজ এটা হা হা এটা হচ্ছে সিফাত নির্ণয় করবো যে হ্যাঁ সিফাত নির্ণয় করবেন প্রথম হচ্ছে এরপরে হচ্ছে সিদ্দা আচ্ছা হামসের ভিতরে তা হা পাওয়া গেছে সুতরাং এটা হামস তো সিদ্দার হরফের আট হরফের ভিতরে কি গোল হা আছে কি আপনার দ্বিতীয় প্রশ্ন সিন হচ্ছে হাম হাম এবং রিফা প্রথমটা কি বললেন হাম হ্যাঁ হামস এবং রিফা এই হায়ের সিফত সিনের সিফত এই দুটোটা এক আচ্ছা দেখেন তো সিনের সিফত কি জাহার না ওই যে হাম এবং রিফা হ্যাঁ এইটাও হামস এবং রিফা আচ্ছা এরপর আপনি বলবেন র র জাহান এবং আব্দুল্লাহ ভাই জাহার পাওয়া গেল সিদ্দার হরফে হ্যাঁ তাওয়াসুস তাওয়াসুসের ভিতরে আছে জি মাশাআল্লাহ লাম নুন আইন মিম র এই যে র পাওয়া গেল আচ্ছা এবার আব্দুল্লাহ ভাই বলবেন ওয়াও ও হচ্ছে জাহান এবং রিখোয়া রিখোয়া হ্যাঁ জাহার এবং রিখোয়া কারণ ওয়াও হামস ভিতরে নেই সুতরাং জাহার সিদ্ধা এবং তাওয়াসুতের ভিতরে নাই সুতরাং রিখোয়া আচ্ছা জি মাশাল এবার আব্দুল্লাহ ভাই আপনার শেষ প্রশ্ন জি জিম হচ্ছে জাহার এবং সিদ্ধা জি ঠিক আছে সিদ্ধাই এইটা জি মাশাল্লাহ জাজাকাল্লাহ ঠিক আছে আচ্ছা এবার নূর আলম ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি নূর আলম ভাই আপনি হা দিয়ে শুরু করেন তাই হা মাথা বাঁকা হা হামস রিখোয়া মাশাল্লাহ খ হামস রিখোয়া হ্যাঁ দুটোটাই এক হামস এবং রিখোয়া আচ্ছা জাল জাহার রিখোয়া জাহার এবং রিখোয়া মাশাল্লাহ গাইন জাহার রিখোয়া আইন জাহার রিখোয়া না জাহার তাওসুত মাশাল্লাহ জাহার তাওসুত জি
كاف لا همس على همس شده شده ما شاء الله لام زهر على توسط جي ما شاء الله نور العلوم ভাই صفات নির্ণয়টা খুব দ্রুত হয়ে গেছে ما شاء الله ঠিক আছে এবার আরিফ ভাই জি জি استاذ হ্যাঁ আরিফ ভাই আপনি হামজা দিয়ে শুরু করুন জি استاذ হামজা হামজা জাহার শিদ্দা জি মাশাআল্লাহ জাহার শিদ্দা সা 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 হামস রিখওয়া হামস এবং রিখওয়া জি নুন নুন জাহার তাওয়াসুত জাহার এবং তাওয়াসুত মাশাআল্লাহ قف قف جهر شدة جهر و شدة ما شاء الله فا فا همس رخوة همس و رخوة كاف كاف همس شدة جي ما شاء الله ٹھیک ہے عارف بھائی سندر ہے عبد الحمید بھائی السلام علیکم وعلیکم السلام ورحمۃ اللہ جی عبد الحمید بھائی اپنی واو دیے شروع کر دیں জাহার রিখওয়া হ্যাঁ জাহার রিখওয়া জি লাম জাহার তাওসুত হ্যাঁ জাহার তাওসুত গাইন জাহার রিখওয়া হ্যাঁ রিখওয়া জি আইন আইন জাহার তাওসুত জাহার তাওসুত তো জাহার শিদ্দা জি জাহার রিখওয়া জি ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর জি আলহামদুলিল্লাহ অনেকেই নির্ণয় করে শুনে এলেন খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে একেবারে প্রথম দিকে দেখা যায় যে আমাদের অনেকটা সময় লাগে অনেক সময় দেখা যায় অনেক সময় লাগে তো আলহামদুলিল্লাহ আপনাদের প্রথম দিকেই নির্ণয়টা খুব দ্রুত এই পর্যন্ত আমরা যতটুকু পড়লাম এই পর্যন্ত এসে সিফাতের কাজ কি আমাদের কাছে কঠিন মনে হচ্ছে নাকি আসলে সহজ কি মনে হয় আপনাদের কাছে উস্তাদ এখন ধীরে ধীরে মানে বুঝতে পারছি আসলে আমাদের কি হবে সিফাতের মধ্যে জি মেহেদি ভাই বুঝতে পারিনি কথাটা শোনা যায়নি একটু নেটে প্রবলেম বোধ হয় আমার
উস্তাদ ধীরে ধীরে সিফাতের কাজটা আমরা বুঝতে পারতেছি এই যে একটা দুটার মাধ্যমে। বিষয়টা হলো কি যে সিফাতের যে কাজ এই কাজটা কিন্তু এখন আমাদের সবক হিসেবে আসেনি, ওইটা হিসেবে আমাদের একটা বলা যেতে পারে বাড়তি। আমাদের মূল পড়াটা হইল সিফাতের নাম, সিফাতের হরফ এবং সিফাত নির্ণয়। তো এতটুক বিষয়ের মাঝে আমাদের কি আর কি কঠিন না বিষয়টা? সহজ না ওস্তাদ? সহজ সহজ আলহামদুলিল্লাহ। বাকিদের মতামত কিন্তু হইলে ভালো হইতো যে কারো কাছে আর কি কোনো দিকটা কঠিন মনে হয় কিনা, এতটুকের আলোচনা। এই পর্যন্ত হুজুর এরকম কঠিন মনে হয় নাই, মোটামুটি সহজই মনে হচ্ছে। জি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত সিফাতের আলোচনা যদি সহজ, আসলে সহজ, এই পর্যন্ত যদি সহজ হয়ে থাকে না, সামনে যেগুলো আসবে সামনেও আর সিফাতের সবচাইতে কঠিন দিকটা হলো সিফাত নির্ণয় করা। সিফাত নির্ণয় করা এইটা হচ্ছে আমাদের জন্য কঠিন বেশি। তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি কিন্তু দুইটা নির্ণয় করতে পারি, আর সামনের যেগুলো আছে ওগুলো আমরা যদি হরফ জানি তো আমাদের জন্য নির্ণয় করাটা আগামীকালকে ইনশাল্লাহ আমরা বাকি যে তিনটা ভাগ আছে না ওই তিন ভাগের হরফ আগামীকালকে শেষ করে ফেলবো, কারণ ওইখানে হরফের সংখ্যা কম, কম বলতে যেটা মুখস্থ করবো ওইটা কম। যেমন ইস্তিআলা ইস্তিফাল, তৃতীয় ভাগে ইস্তিআলার হরফ হলো সাতটি আর বাকি একুশটি হলো ইস্তিফালের হরফ। তারপর ইতবাকের হরফ হলো চতুর্থ ভাগে, ইতবাকের হরফ হলো মাত্র চারটি আর বাকি ২৪টি হলো ইনফিতাহায়। ইদলাকের হরফ হইল পঞ্চম ভাগের থেকে ৬টি আর বাকি ২২টি হলো ইসমাতের। তো ওইখানে আমাদের হরফ মুখস্থ বেশি করার প্রয়োজন নেই, তা আগামীকালকের ভিতরে ইনশাল্লাহ আমরা ওই হরফগুলো মুখস্থ করে মোটামুটিভাবে ৫টা সিফত আগামীকালকেই বের করতে পারব। তারপরে আর একদিন আমরা সময় দিব একেবারে সিফত এই ৫ সিফত নির্ণয়ের ক্ষেত্রে। তো এইটা আমাদের জন্য কঠিন হবে না ইনশাল্লাহ। আর এরপরে তো আমরা মনে করেন যে সিফাতের কাজগুলা জানবো এবং সবশেষ আমরা এটার বাস্তবায়ন করব। তো সিফাতের বিষয়টা জানা, জানা কিন্তু আসলে কঠিন বিষয় না। আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হলো সিফাতের বিষয়গুলা জানা, সিফাত নির্ণয় করতে পারা এবং এই সিফাত অনুযায়ী উচ্চারণের মাঝে কিছুটা পরিবর্তন না আনা। আর বাকি যেটা পূর্ণাঙ্গতা এইটা আসবে আস্তে আস্তে সময় দিতে 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 এইটার পরিবর্তন আসবে। আর যে কোনো ভাষার একটা এটাকে কি বলে যে ইংরেজরা ইংরেজি যেভাবে বলে বাঙালিরা একটু ভিন্নভাবে বলে, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটার কারণ এইটাকে কি বলে, এটা কি শব্দ দিয়ে বলা বোঝানো যাইতে পারে? ওস্তাদ এটাকে স্বকীয়তা বলে। সক্রিয়তা, হ্যাঁ একটা শব্দ পাইলাম। এই যে মনে করেন বিষয়টা, এটা কি অল্প দিনে এটা কি ধরা সম্ভব কিনা আপনাদের কাছে কি মনে হয়? এটা মনে করেন এক দুই মাস এক বছর দিয়ে করলেও কি সহজে ধরা যায় পূর্ণভাবে? না ওস্তাদ, না ওস্তাদ পূর্ণভাবে ধরা যায় না। আসলে আরবির আমরা যে সিফতের মেহনতটা শুরু করলাম আলহামদুলিল্লাহ, এই বিষয়টাও কিন্তু এমন। তো এইখানে এই বিষয়টা জানা বুঝতে পারা এইটা আমাদের জন্য সহজ, পার্থক্য করতে পারা এইটা আমাদের জন্য ইনশাল্লাহ এই সিফত জানার মাধ্যমে হয়ে যাবে। বাকি নিজের মাঝে যে এই পরিবর্তনটা পূর্ণাঙ্গভাবে আনা, এইটা আস্তে আস্তে যদি আমরা এই নিয়মগুলোর দিকে খেয়াল করতে থাকি ইনশাল্লাহ এই পরিবর্তনটা আস্তে আস্তে আমাদের মাঝে চলে আসবে। আর এমন না যে আমাদের হাতে সময় নেই, আবার এমনও না যে আমাদের হাতে খুব বেশি সময়, তার মানে আমাদের হাতে কতটুকু সময় এটা আমরা জানি না। তো মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য সময়, মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এইভাবে চেষ্টা করতে থাকব সর্বদাই। আমাদের প্রতিদিনই আমরা কোরআন শরীফ পড়ার প্রয়োজন হয় নামাজে, যখনই তিলাওয়াত করি এই বিষয়গুলো আস্তে আস্তে খেয়াল করে তিলাওয়াত করলে দুইটা ফায়দা। এক তো হইল যে খেয়াল করতে করতে ইনশাল্লাহ আমাদের মাঝে পরিবর্তন চলে আসবে, আর একটা বিষয় হয়েছে নামাজের মাঝে কিন্তু মনোযোগও চলে আসে।
দেখা যায় যে অনেক সময় এই সুরা ফাতিহা বা যে সমস্ত সুরা দিয়ে একা একই সাধারণত নামাজ পড়ি, এই সুরাগুলো এমন হয়ে গেছে যে অটোমেটিক চলে। অনেক সময় দেখবেন আপনাদের হয় কি না জানি না, বিশেষ করে আগে হইতো, এখন আলহামদুলিল্লাহ একটু কম হয়। আগে দেখা যায় যে তিলাওয়াত শুরু করতাম, শুরু হইতো নিজ ইচ্ছায়, তার সর্বদা নিজ ইচ্ছায় শুরু হইতো না, তাকবীর বলতাম, সব কিছু অটোমেটিকলি বের হয়ে কখন শেষ হয়ে গেছে পরে দেখি কি আমি রুকুতে, এর ভিতরে কিন্তু সব কিছু আদায় হয়েছে, সুরা ফাতিহা হয়েছে, এর সাথে একটা সুরাও মিলানো হয়ে গেছে, তারপর রুকুতে চলে গেছি। কিন্তু এর ভিতরে যে কখন কি পড়লাম এইটা, এখানে ওইভাবে মস্তিষ্ক অটো কাজ করছে, মস্তিষ্কে কোনো প্রকার নির্দেশ দেওয়া লাগেনি। তো এইভাবে তেলাওয়াত করলে বা এইভাবে নামাজ পড়লে দেখা যায় নামাজের মন থাকে না, নামাজের খুশবু যেটাকে বলে একাগ্রতা ওইটা থাকে না, অন্যদিকে খেয়াল চলে যায়। তো সবচাইতে এই ক্ষেত্রে যেটা কি যে অর্থের দিকে খেয়াল করে পড়া, তো এইটা এই মুহূর্তে হয়তো আমাদের জন্য সম্ভব না। এই জন্য আমি প্রতি কোর্সে একটা কথা বলি যে অন্তত যতটুক তেলাওয়াত আমাদের নামাজের জন্য প্রয়োজন হয়, আমাদের মুখস্থ আছে, কমপক্ষে এতটুক, এবং নামাজের যে সমস্ত দোয়াগুলা পড়ি, দুরুদ শরীফ, তাশাহুদ, তাসবিহগুলা পড়ি, এর অর্থগুলা জানা, অর্থ জেনে অর্থের দিকে খেয়াল করে করে তারপর মনে করেন যে এটা করা। কারণ নামাজ তো হইছে এইটা আল্লাহর সাথে কথোপকথন, বুঝুন না, মুমিনের মেরাজ আল্লাহর সাথে কথোপকথন। তো এখন আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, আপনি আপনার রবের সাথে কথা বলতেছেন, আমি আমার রবের সাথে কথা বলতেছি, কিন্তু আমি আমার রব কি বলতেছি এইটা আমি নিজেই বুঝতেছি না। তো বিষয়টা একটু কেমন হয়ে গেল না, যদি আবেগের দিক থেকে ভাবি, এক তো হয়েছে শরীয়তগত মাসলাগত দিক থেকে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আপনার আবেগগত দিক থেকে যদি একটু চিন্তা করা হয়, আগে মনে বলছিলাম যে শরীয়তে শরীয়তগত দিক থেকে দেখলে আবেগটা ওইভাবে ভিতরে আয়ত্তে আসে না, কিন্তু আবার আবেগের গুরুত্ব কিন্তু খুব, আবেগের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আবেগ, কারণ এই অনুযায়ী কিন্তু আপনার ওই যে বলে ইখলাস, তো ইখলাস তো আবেগেরই বলতে গেলে যে একটা অংশ। তো আবেগ দিয়ে যত করবে এটা মন থেকে আসা, তো আমি আমার রবের সাথে কথা বলতেছি, আমি কি বলতেছি আমি নিজেই বুঝতেছি না। তো বিষয়টা কেমন হয়ে গেল, বেশি ভালো হইল না? তো এই জন্য এটার অর্থটা অন্তত একটু জানার চেষ্টা করা, আর নামাজের ভিতরে যদি আমরা এই সিফাত মাখরাজ এই দিকে খেয়াল করে করে তেলাওয়াত করি, তখন দেখা যাবে যে আমাদের নামাজটা অনেক সুন্দর হবে, আমাদের মনটা নামাজেই থাকবে, বাহিরের দিকে যাওয়ার আর সময় পাবেন, এইটা একটা কৌশল। তো ইনশাল্লাহ আমরা এইভাবে করতে থাকলে আস্তে আস্তে আমাদের পরিবর্তনটা হয়ে যাবে। আজকে তাহলে আমাদের এতটুকুই থাকলো। আমাদের এক সাথী ভাই আজকে আমাদের গ্রুপে জানাইছেন যে ওনার বাচ্চা অসুস্থ, তো আমরা সবাই ওনার বাচ্চার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরিপূর্ণ সুস্থতা, দ্রুত সুস্থতা দান করে, আর আমাদেরও নিজেরা নিজেদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন যে মাকসাদ নিয়ে আমরা এখানে একত্রিত হইলাম, যে উদ্দেশ্য নিয়ে আসছি, তো এই উদ্দেশ্য যেন পূর্ণ হয় এবং এর দ্বারা যেন আমরা আখেরাতে উপকৃত হইতে পারি, দোয়া করবো ইনশাল্লাহ, মেহনত তো থাকবেই। তা আজকে তাহলে আমাদের এতটুক থাক, ইনশাল্লাহ আগামীকালকে আমাদের সিফাতুল আজিমা মুতাদাদ বাকি যে তিনটা ভাগ আছে ওইটাও শেষ করে ফেলব ইনশাআল্লাহ। জি রাকিব ভাই কি কিছু বলবেন? না ওস্তাদ, না আমি বলুন ইনশাআল্লাহ সেটাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.